নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুপ্রভাত সবাইকে। আজ আমরা যাচ্ছি, না থাক বলবো না, আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সকাল সকাল বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি। গ্রামের সুন্দর মনোরম সকাল উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলছি স্টেশনের উদ্দেশ্যে। এই যে আলু তোলা হচ্ছে, দেখুন জমিতে আলু চাষ করা হয়েছে, সেই আলু তোলা হচ্ছে। সকাল সকাল কাজে লেগে পড়েছে, সারা মাঠ জুড়ে আলু চাষ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আলু গাছ, গ্রামের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা প্রায় চলেই এলাম স্টেশনে। আমাদের ট্রেন 6:30, আমরা বাড়ি থেকে রওনা দিই 6টার দিকে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, কি সুন্দর লাগছে দেখুন সকালবেলার গ্রাম প্রকৃতি। আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন এগিয়ে চলছে। চলে এসেছি, এই যে তারকেশ্বর বাবা স্থান। ট্রেন থেকে নেবে আমরা হাঁটতে শুরু করলাম। যারা তারকেশ্বর এসেছেন তারা জানেন স্টেশনের খুব কাছেই মন্দির, বেশিক্ষণ লাগে না, কিছুটা হেঁটেই যেতে হয়। এই যে তারকেশ্বরে যে জমিদার বাড়ি ছিল সেই জমিদার বাড়িটি এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটি সেই জমিদার বাড়ি যার স্বপ্নাদেশে তারকেশ্বর মন্দিরটি স্থাপিত হয়। আমরা প্রায় মন্দিরের কাছেই চলে এসেছি, সব দোকান এখনো খোলেনি, সকাল সকাল এখনো দোকান খোলা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সেই দূরটুকু যেখানে অনেক দর্শনার্থী স্নান করে পুজো দেন বাবার কাছে, এই সেই দূরটুকু দেখুন অনেক দর্শনার্থী স্নান করছে, বেশ ভিড়ও হয়েছিল। সকাল সকাল বাবার স্থানে চলে এসেছি পুজো দিয়ে। এই যে সেই কালী মন্দির, মূল মন্দিরের পাশেই কালী মন্দিরটি আছে, যারা তারকেশ্বর গেছে তারা দেখে থাকবেন। এই যে সেই তারকেশ্বরের মন্দির। সকাল সকাল পুজো দেওয়া আমাদের কমপ্লিট, ভিড় ছিল না, আমরা খুব ভালোভাবে পুজো দিই। এই সেই নন্দী বিরিঙ্গি, যাদের কাছে মনস্কামনা করলে বা বললে পূরণ হয় কথিত আছে। আমরা ধূপ প্রদীপ জ্বালিয়ে চলে এলাম। সবাই বলো হর হর মহাদেব। এর জন্য এটুকুই দেখা হচ্ছে।